অবশেষে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের ফর্ম ফিল আপ, অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। শুরু হয়েছে 23/12/2022 থেকে এবং চলবে আগামী জানুয়ারি মাসের 20 তারিখ পর্যন্ত। ঠিক আছে, তো আজকে আমি আমার ভিডিওতে এই জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন, যেটা কিনা কমন এন্ট্রান্স টেস্ট ফর আন্ডার গ্রাজুয়েট কোর্স ইন ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মেসি অ্যান্ড আর্কিটেকচার, এই বিষয়ের উপর যারা ইন্টারেস্টেড রয়েছে, অ্যাপিয়ারিং 12 বা যারা 12 পাস অলরেডি করে নিয়েছো, যাদের পিওর সায়েন্স রয়েছে, তারা কিন্তু এটা অ্যাপ্লিকেশন করতে পারে। আজকের আমার ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের যে অ্যাপ্লিকেশন প্রসেস রয়েছে, আমি প্রসেসটা টোটাল ডিসকাস করব এবং লাইভ একটা অনলাইন ফর্ম ফিল আপ করে দেখাবো কিভাবে ফর্মটা ফিল আপ করতে হয়, এবং সঙ্গে কিছু ইনস্ট্রাকশন নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমেই চলে আসি, ভিডিওটা শুরু করে দেবো। তো প্রথমেই চলে আসি যে কিছু ইনস্ট্রাকশন নিয়ে আমরা একটু আলোচনা করে নেব। ঠিক আছে, এখানে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল জি যে ওয়েবসাইট রয়েছে, সেখানে WBGতে যাওয়ার পরে যে পেজটা ওপেন হয়ে যায়, সেই পেজে কিছু ইনস্ট্রাকশন রয়েছে এবং ইনফরমেশন বুলেটিন WBG 2023, এই ইনফরমেশন বুলেটিনটা যদি তোমরা কেউ পড়ে নাও, খুব সুন্দর করে যদি পড়ে নাও, তাহলে সমস্ত মানে সিস্টেমটাকে স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে, সিলেবাস থেকে শুরু করে মার্কস থেকে শুরু করে পরীক্ষা কবে হবে, কিভাবে হবে না হবে, সব ডিটেলস সমস্ত কিন্তু এখানে কিন্তু দেওয়া রয়েছে। তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করার আগে এটা একটু দেখে নেবে। তো আমি এটা একটু দেখে নিয়ে তারপরে এগোবো ফর্ম ফিল আপের দিকে। ঠিক আছে, তো দেখো এখানে যে ইনস্ট্রাকশনগুলো দিয়েছে, খুব সিম্পল সিম্পল ইনস্ট্রাকশন, আমরা সবাই মোটামুটি জানি এগুলো, তবুও একটু বলে নিই যে এক্সামিনেশন, এই যে পরীক্ষার যে অ্যাপ্লিকেশন প্রসেসটা সম্পূর্ণ অনলাইন, কোনো অফলাইনের প্রসেস এখানে নেই, প্রথমে যেটা বলেছে। সেকেন্ড হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের যে মানে ওয়েস্ট WBG যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, WBGV.NIC.IN, এই ওয়েবসাইট থেকে ছাড়া অন্য কোনো ওয়েবসাইট থেকে কিন্তু অ্যাপ্লিকেশন হচ্ছে না, এবং ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন কোনোভাবেই করা যাবে না। প্রত্যেকে একটি করে অ্যাপ্লিকেশন করতে পারে, ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন করলে কিন্তু দুটোই ক্যান্সেল হয়ে যেতে পারে। 4 নম্বর পয়েন্টে বলছে যে অ্যাসেন্সিয়াল টু হ্যাভ এ ভ্যালিড মোবাইল নাম্বার অ্যান্ড মেল আইডি, মেল আইডি এবং মোবাইল নাম্বার যেন ভ্যালিড হয়, ইনভ্যালিড যেন না হয়। মেল আইডি দেওয়ার আগে একটু চেক করে দেখে নেবে যে মেল আইডি সচল আছে কিনা, এবং ফোন নম্বরও সেম। ঠিক আছে, এবং যখন অনলাইন প্রসেসটা চালু হবে, অ্যাপ্লিকেশন প্রসেসটা, তখন নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, জেন্ডার, ডোমিক্লি সার্ট, ডোমিক্লি যে ব্যাপারটা রয়েছে, ডেট অফ বার্থ, এগুলো কিন্তু লেখার সময় খুব মনোযোগ সহকারে লিখবে। ঠিক আছে, যদি নিজে করো মনোযোগ সহকারে লিখবে, যদি কোনো দোকানে অনলাইন শপে গিয়ে করো, তাহলে তুমি অবশ্যই মনিটরে চোখ রাখবে কিছু ভুল হচ্ছে কিনা, কেননা ভুলটা দোকানদার করবে, ভুগতে হবে তোমাকে, কেননা এই পয়েন্টগুলো নেম, ফাদার্স নেম, মাদার্স নেম কিন্তু চেঞ্জ করতে পারবে না, কারেকশন করা সম্ভব না, একবার সাবমিট হয়ে গেলে আর কিন্তু কারেকশন হবে না। সো বি কেয়ারফুল। 6 নম্বর পয়েন্টে এখানে যেটা বলছে যে আইডি পাসওয়ার্ড তুমি কারোর সাথে শেয়ার করবে না, ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা, আপলোড যে কপিগুলো হবে, স্ক্যান কপি, এবং সেটা অ্যাজ পার ইনস্ট্রাকশন যা বলেছে সেই অনুযায়ী আপলোড করতে হবে। এবার ডকুমেন্ট দেখো, দেখো ডকুমেন্ট লাগছে, যদি তুমি এপিয়ার হও তাহলে কিছুই লাগছে না, অনলি ফটো অ্যান্ড সিগনেচার। আর যদি এপিয়ার হও, ফটো সিগনেচার লাগছে, আর যদি তুমি কোনো কাস্টিজিমের মধ্যে পড়ে যাচ্ছ, যে ক্যাটাগরি যদি তোমার কিছু থাকে, OBC, BA, SC, ST, তাহলে কাস্ট সার্টিফিকেটটা ডকুমেন্টে লাগছে। ঠিক আছে, আদারওয়াইজ ফটো অ্যান্ড সিগনেচার ছাড়া অন্য কিছু আপলোড করার প্রয়োজন হচ্ছে না। ফটোটা চেষ্টা করবে অবশ্যই যেন সাদা ব্যাকগ্রাউন্ড হয় এবং ভিজিবল হয় টোটাল, যেন তোমাকে ঠিকঠাক তোমার চেহারাটা যেন আসে। ঠিক আছে, হাফ ছবি যেমন হয়, পারফেক্ট ছবি দরকার, ক্লিয়ার যেন তোমার পিকচারটা থাকে। ঠিক আছে, 8 নম্বর পয়েন্টে বলছে যে বাই চান্স যদি তুমি কিছু ভুল করা এবং ওই উপরে লিখিতগুলো বাদ দিয়ে, নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, জেন্ডার, ডোমিক্লি অ্যান্ড ডেট অফ বার্থ, এগুলো বাদ দিয়ে যদি কিছু ভুল থাকে তোমার, তাহলে কিন্তু তুমি কারেকশনের একটা সুযোগ পাবে, মাত্র একদিন সুযোগ পাবে, একটা দিন পোর্টাল ওপেন হবে এডিট মোডের জন্য, সেই সময় তুমি কিন্তু কারেকশন করে নিতে পারো। ঠিক আছে, তো সেটা দেখাবো কবে আসছে কারেকশনটা। আচ্ছা, এরপর 9 নম্বর পয়েন্টে যেটা বলছে যে এক্সামিনেশন ফিজ ক্যান বি পেইড বাই নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং UPI অনলি, 500 টাকা জেনারেলের জন্য, এবং বাকি সবাই SC, ST, OBC, AB প্রত্যেকের কিন্তু লাগছে 400 টাকা। এবার পরীক্ষার ডেট কিন্তু ঘোষণা হয়ে গেছে, 30/4/2023, ফার্স্ট পেপার ম্যাথমেটিক্স অ্যান্ড সেকেন্ড পেপার ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, টাইম শিডিউল 11টা থেকে 1টা, 2টা থেকে 4টা, এটা হচ্ছে পরীক্ষার টাইম শিডিউল। আমি সিলেবাস এবং সমস্ত নোটিফিকেশনটা নিয়ে পরে একটা ভিডিও বানিয়ে দেবো, এখন মোটামুটি যেগুলো একটু না বললেই না সেগুলো বলে নিচ্ছি। জি 2023-এর যে প্রশ্নপত্রের ধরনটা হবে, সেখানে দেখো
গণিত, পদার্থবিদ্যা, রসায়নের উপরে 150-50 করে নাম্বার থাকছে, ঠিক আছে? প্রথম প্রকারের যে কোশ্চেনটা থাকছে 50-30-30, সেখানে কিন্তু প্রতিটি ভুল অ্যান্সারের জন্য 1-এর 4 নম্বর কাটা যাবে, 4টা ভুলে 1টা 1 নম্বর। এবং দ্বিতীয় প্রকারে দেখা যাচ্ছে কি প্রত্যেক 2টো ভুলের জন্য 1টা 1 নম্বর কাটা যাবে, প্রতিটি ভুল উত্তরের জন্য 1-এর 2 নম্বর কাটা যাবে, ঠিক আছে? এবং তৃতীয় প্রকারে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং নেই, এটা মাথায় রেখে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? এবার জি শিডিউলটা, ওয়েস্ট বেঙ্গল জি শিডিউলটা একটু দেখে নাও। অনলাইন অ্যাপ্লিকেশন উইথ পেমেন্ট ফিজ 23/12/2022 থেকে চলবে আপ টু 20/1/2023 5:30 PM। এত দেরি করার দরকার নেই, যত তাড়াতাড়ি সম্ভব ফর্মটা ফিল আপ করে নাও। অনলাইন কারেকশন অ্যান্ড ডাউনলোডিং রিসিভ কনফার্মেশন পেজ, যদি কোনো রকম কিছু ভুল থাকে তাহলে সেটা কিন্তু বলেছিলাম যে একদিন মাত্র সময় পাওয়া যাবে, সেটা হচ্ছে 22 তারিখ, 22/1/2023 থেকে 24/1/2023, দুদিন সময় দিচ্ছে, 22 তারিখ পুরোটা সানডে থেকে আর 24/1/2023 পর্যন্ত, ঠিক আছে? মানে একটা দিন 23 মাঝখানে রয়েছে, 22 থেকে 24, এই সময়টুকু পাওয়া যাচ্ছে, যার মধ্যে এই ভুলটাকে ঠিক করে নিতে হবে, ঠিক আছে? যদি কিছু কারেকশন থাকে তাহলে কারেকশনগুলো আগে নিজে দেখে নিতে হবে ফর্মটা ফিল আপ পর, কনফার্মেশন পেজ পাওয়ার পরে এবং ডাউনলোড করার পর ফর্মটা, ওখানে কিন্তু বাড়িতে গিয়ে ফাইলের মধ্যে রেখে দিলে হবে না, ওটাকে একটু চেক করতে করে দেখতে হবে যে যদি কিছু ভুল থাকে, যদি ভুল থাকে তাহলে সেটা কারেকশনের ডেটে আবার এডিট মোডে নিয়ে এসে ফর্মটাকে ফিল আপ করে নেওয়া যেতে পারে। কিন্তু যে পয়েন্টগুলো বললাম, বাবার নাম, মায়ের নাম, নিজের নাম, ডেট অফ বার্থ, এগুলো কিন্তু কোনোভাবে চেঞ্জ হবে না, ঠিক আছে? বাকি অন্য যা কিছু রয়েছে সেগুলো চেঞ্জ হতে পারে। তো এবার আমরা কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারি, মেন মেন পয়েন্টগুলো বলা হয়ে গেছে। তো চলো এবার একটু চলে যাওয়া যাক আমাদের অনলাইন পেজে। আমি একটি ওয়েবসাইট রয়েছে, WBG যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে চলে আসতে হবে। ওয়েবসাইটে আমি অলরেডি চলে এসেছি, চলে আসার পর WBGEE এখানে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর এখানে যে বুলেটিনগুলো আমি আগে যেগুলো বলছিলাম, এখানে দেখো ইনফরমেশন বুলেটিন, এটা ডাউনলোড করে নিতে পারো যদি ইংরেজিতে প্রবলেম থাকে, থাকার কথা নয়। যদি তাও মনে হয় যে বাংলাটা একটু বেটার হবে তাহলে এখানে তথ্য পুস্তিকা লেখা আছে, এখানে তোমরা ডাউনলোড করে নিয়ে পুরো ব্যাপারটাকে ভালো করে পড়ে নিয়ে তারপরে অ্যাপ্লিকেশনটা শুরু করবে, ঠিক আছে? এখানে পরিষ্কার লিখে দিয়েছে ডেট অফ এক্সামিনেশন 30 এপ্রিল 2023 এবং 23/12 থেকে চলবে 20/1/2023 পর্যন্ত, ঠিক আছে? এবার আমরা কিন্তু অ্যাপ্লিকেশনে যেতে পারি, ঠিক আছে? তো চলো অ্যাপ্লিকেশন যাওয়া যাক। দেখুন প্রথম পেজ খুলে গেছে, দেখো দেখো ফার্স্ট পেজ খুলে গেছে। তো এই পেজে যারা অলরেডি রেজিস্টার তাদের সাইন ইন করার জন্য রয়েছে অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড, তার ঠিক নিচেই রয়েছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর ফার্স্ট যে রেজিস্ট্রেশন পেজ সেই পেজটা আমার সামনে ওপেন হবে। আমি যে ইনস্ট্রাকশনগুলো বললাম সেম ইনস্ট্রাকশনগুলো এখানে রয়েছে, এবার এখান থেকে ইনস্ট্রাকশনগুলো পড়ে নিতেও পারো, কোনো সমস্যা নেই। বুলেটিনে যদি আগে পড়ে থাকো এখানে পড়ার দরকার নেই। তো আই এগ্রিতে ক্লিক করে পরের পেজ চলে আসছে রেজিস্ট্রেশন ফর্ম। এই রেজিস্ট্রেশন ফর্মে প্রথমে রয়েছে ক্যান্ডিডেট নেম, তারপর ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, আইডেন্টিফিকেশন টাইপ, এইখানটা দেখো আইডেন্টিফিকেশন টাইপ ভোটার কার্ড, ভোটার আইডি, যেহেতু যদি 18 বছর হয়ে গিয়ে থাকে এবং যদি এপিআর হয় তাহলে ভোটার কার্ড হওয়ার কোনো চান্স নেই, ঠিক আছে? তাহলে তার ভোটার কার্ড হচ্ছে না, পাসপোর্ট খুব একটা সম্ভাবনা নেই। রেশন কার্ড উইথ ফটোগ্রাফ, আমাদের রেশন কার্ডে ফটোগ্রাফ থাকে, যদি থাকে ইউজ করতে পারেন। অ্যাডমিট কার্ড উইথ ফটোগ্রাফ, এটা কিন্তু ক্লাস 10-এর অ্যাডমিট কার্ডটা আমরা ইউজ করতে পারি, অথবা এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টিটি উইথ ফটোগ্রাফ, যেটা আধার কার্ড, এটা কিন্তু আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? এরপরে দেখুন এখানে ফোন নাম্বারটা ঠিকঠাক একদম ভ্যালিড ফোন নাম্বার, যেটা কিনা অ্যাটলিস্ট ওর মধ্যে যেন ব্যালেন্স ভরা থাকে, রানিং থাকে, ঠিক আছে? আর মেল আইডিও যেন ভ্যালিড হয়, এটা দেখে খুব সুন্দরভাবে টাইপ করে নিতে হবে। টাইপ করে নেওয়ার পর একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দিতে হবে। পাসওয়ার্ড ক্রিয়েট সবাই জানে, এটা বারবার বলার দরকার নেই, কেন প্রত্যেকেরই ফেসবুক রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, বা বিভিন্ন রকম ক্ষেত্রে পাসওয়ার্ড ইউজ করতে হয়, তোমার পাসওয়ার্ড নিয়ে সবাই জানো। তবে চেষ্টা করবে ক্যাপিটাল, স্মল এবং স্পেশাল ক্যারেক্টার, নাম্বার, এগুলো সব একটা মিক্সচার বানিয়ে একটা পাসওয়ার্ড তৈরি করো, যদিও পরে পাসওয়ার্ডটা চেঞ্জ করার একটা অপশন থাকে, ঠিক আছে? নো প্রবলেম। আচ্ছা এবার এগুলো করে নেওয়ার পরে, পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে কনফার্ম, এটা একটা পিন দিতে হবে, পিন মানে এই যে এইটা সিকিউরিটি পিন, যেটা হচ্ছে ক্যাপচা যেটাকে আমরা বলি, দিয়ে দেওয়ার পরে এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এখানে আরেকবার মনে করে দিই, এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু নট এডিটেবল, যদি কোনো কারণে ভুল ইনফরমেশন পুট হয়ে যায় কিচ্ছু করার নেই, এটা কিন্তু এডিট করা যাবে না, ওই জন্য যতবার সম্ভব এটা দেখে নিয়ে তারপরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে, ওকে? সাবমিট বাটনে ক্লিক করার পর ডু ইউ ওয়ান্ট টু সাবমিট করে দেবেন। করে দেওয়ার পরে যে পেজটা খুলবে এই পেজটা
আপনার রেজিস্ট্রেশন ফর্মটা ডিটেলস চলে আসছে। এবার এখানে কিন্তু এডিট অপশন আছে, আবার একটা সুযোগ দিচ্ছে যে তুমি যদি কিছু ভুল করে থাকো ঠিক করে নাও। সুতরাং তোমাকে খুব ভালো করে দেখে নিতে হবে কোথাও কিছু বানান ভুল, ডেট অফ বার্থ ভুল, বা এনি টাইপ অফ মিস্টেক তুমি করেছো কিনা। যদি করে থাকো, এডিট এডিট অপশন রয়েছে, এডিট অপশনে যাওয়ার পরে তোমাকে সাবমিট করে দিতে হবে। ঠিক আছে, সাবমিট করে দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করার পর এখানে দেখো ওটিপি চলে গেছে। মোবাইল এবং মেলে আলাদা আলাদা ভাবে দুটো ওটিপি যাবে, সেই দুটো ওটিপি কে এখানে ঠিকঠাক দেখে পুট করার পর ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করতে হবে। একটা পেজ খুলে গেছে, এবার তোমার কিন্তু ফাইনাল সাবমিশন হয়ে গেল, রেজিস্ট্রেশন হয়ে গেল। এইবার তোমাকে ফিল অ্যাপ্লিকেশন ফর্মে যেতে হবে। এখানে তোমাকে এটা মনে রাখতে হবে, তোমাকে কিন্তু একটা ফটো, হাফ ফটো এবং একটা সিগনেচার আগের থেকে স্ক্যান করে রাখতে হবে, 20 থেকে 200 KB পর্যন্ত সাইজের জেপিজি ফরম্যাটে থাকবে, এবং যদি কিছু ডকুমেন্ট থাকে পিডিএফ ফরম্যাটে করে রাখতে হবে। ঠিক আছে, এবার অ্যাপ্লিকেশন ফর্মে গিয়ে ক্লিক করলাম। ক্লিক করার পর একটা ফর্ম খুলে গেল, কিছু অলরেডি প্রিফিল কিছু ছিল, এবার বাকিগুলো যেগুলো রয়েছে সব করে নাও। এটা রিলিজিয়ান, ক্যাটাগরি, পার্সোনালিটি উইথ ডিসএবিলিটি, টিউশন ফিজ ওয়াইভার না যদি হও, টিউশন ফিজ ওয়াইভার যদি না হয়, এবং ইনকাম ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করে দাও। করার পরে আবার একটা পেজ চলে এলো কোয়ালিফিকেশন। এবার এখানে তুমি যদি এপিআর হও তাহলে এপিআর, নাহলে পাস্ট। ঠিক আছে, এবার যেহেতু এপিআর এপিআর লিখে দেওয়া হয়েছে, পাসিং কবে এইচএস পরীক্ষাটা হবে সেটা লিখে দেওয়া হলো, এবং তারপরে তোমার ইনস্টিটিউট নেম অ্যান্ড অ্যাড্রেস এবং ইনস্টিটিউট কোড, কোডগুলো দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট। ইয়েস, এবার যে ফর্মটা চলে আসছে অ্যাড্রেস ডিটেল, এবার অ্যাড্রেস যা আছে সব লিখে দাও, সব তোমরা নিজেরা লিখতে পারবে, কোনো সমস্যা নেই। সমস্ত অ্যাড্রেসটা ফুলফিল লেখার পরে পিনকোড ফিনকোড যা যা লাগে সব দিয়ে দিতে হবে ঠিকঠাক দেখে। দেখে দেওয়ার পর সেম অ্যাজ প্যারেন্ট অ্যাড্রেস অ্যাড্রেসে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পরে সেভ অ্যান্ড নেক্সট। ঠিক আছে, এবার ইয়েস করবে। ইয়েস করার পরে পরের পেজ খুলে যাবে। পরের পেজে রয়েছে এবার সেন্টার চুজ করার ব্যাপারটা চলে এসেছে। প্রথমে স্টেট সিলেক্ট করবে, এখানে সেন্টার সিলেক্ট করবে, একই সেন্টার দুবার সিলেক্ট করা যাবে না। ঠিক আছে, তিনটে সেন্টার তোমাকে অ্যাটলিস্ট চুজ করতে হবে প্রেফারেন্স অনুযায়ী। তুমি প্রথমে যেটা চাও দিয়ে দেবে, সেকেন্ড যেটা চাও সেটা দিয়ে দেবে, অ্যান্ড থার্ড যেটা চাও সেটা তুমি ফিল আপ করে দেবে। করে দেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট ওকে ওকে করে দেওয়ার পরে পরের পেজ চলে আসবে, আপলোড ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার। দেখো আমি বলেছিলাম 20 থেকে 200 KB মধ্যে ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার। এখানে আমাদের যে বুলেটিন রয়েছে, বুলেটিনে কিন্তু এই সাইজটা একটু ভুল লেখা আছে আমি দেখলাম। তো যাই হোক, 20 থেকে 200 KB মধ্যে সাইজটা রাখতে হবে যে পিজিতে। ঠিক আছে, এবং সিগনেচারও তাই 20 থেকে 200 KB মধ্যে। এবার ওগুলো আগেই রেডি করা ছিল, রেডি করার পর ওখানে সেলফ ভেরিফাইড আপলোড করার পর অ্যান্ড সেলফ ভেরিফাইড সিগনেচার করে সেভ ফাইনাল অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করতে হবে। ওকে করে দিতে হবে। ওকে করে দেওয়ার পর যে পরের পেজ চলে আসবে, সেখানে কনফার্মেশন পেজ একটা চলে এসছে। এই পরের পেজে আমাকে সবকিছু চেক করে নিয়ে একটা ডিক্লারেশনের যে বক্স রয়েছে সবকিছু একবার চেক করে নিতে হবে। চেক করে নেওয়ার পর যে ডিক্লারেশনের বক্স রয়েছে ওখানে টিক করে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট করে নিতে হবে। ফাইনাল সাবমিট ইয়েস করে নেওয়ার পরে এবার কিন্তু ফিজ পেমেন্টের পেজটা চলে আসবে। ঠিক আছে, পে রেজিস্ট্রেশন ফিজ বাটনে ক্লিক করে নেবে। ক্লিক করে নেওয়ার পরে এখানে অনলাইন পেমেন্ট ক্লিয়ার ক্লিক করে নিতে হবে, দিয়ে পে বাটনে ক্লিক করতে হবে। এবার যে ব্যাংক থেকে পে হবে সেই ব্যাংকের যে এইচডিএফসি ব্যাংক গেটওয়েতে ক্লিক করে প্রসিড ফর পেমেন্টে যেতে হবে। তারপর এবার তুমি যেভাবে পেমেন্ট করতে চাও, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং যা রয়েছে, ইউপিআই, আমি ক্রেডিট কার্ড সিলেক্ট করে নিলাম। এখানে কার্ড নাম্বার দিয়ে দিলাম, বক্সে ক্লিক করে প্রসিড বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার যে যে প্রসেস রয়েছে সেই প্রসেস অনুযায়ী কিন্তু 400 টাকা এখান থেকে সাকসেসফুলি কেটে নিয়েছে, পেমেন্ট ক্লিয়ার। এবার ইউর ট্রানজ্যাকশন হ্যাজ বিন সাকসেসফুলি কমপ্লিটেড। এবার গো ব্যাক করে চলে আসতে হবে আবার মেন পেজে। মেন পেজে চলে আসার পর এখানে নিচের দিকে স্ক্রোল ডাউন করে নেমে যাওয়ার পর এখানে দেখা যাবে আমার রেজিস্ট্রেশন নাম্বার শো করছে, এবং ডাউনলোড কনফার্মেশন পেজে ক্লিক করলে আমি আমার কনফার্মেশন পেজটা পেয়ে যেতে পারি। আমি ডাউনলোড করে রাখতে পারি পরে প্রিন্ট করার জন্য, বা সঙ্গে সঙ্গে প্রিন্ট করে নিতে পারি, ডাউনলোডও করতে পারি। এবার এই কনফার্মেশন পেজটা কখনোই যেন না হারিয়ে যায়, কারণ এখানে আইডি রয়েছে, এটা পরবর্তীকালে কাজে লাগতে পারে। অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে লগ আউট বাটনে ক্লিক করে এখান থেকে সাইন ইন করে বেরিয়ে যেতে হবে। ঠিক আছে,
তো মোটামুটি প্রসেসটা আমি দেখিয়ে দিয়েছি লাইভ, আশা করি সবাই বুঝতে পেরেছে কিভাবে করবে। তবে আমি সবসময় বলবো যে ওখানে যে বুলেটিন রয়েছে বুলেটিনটাকে ভালো করে পড়ো, কেননা দোকানদার এত বেশি পড়ে না, তোমার উপর ডিপেন্ড করবে। এবার তুমি ভালো করে পড়ে ওকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়ে ফর্মটা ফিল আপ করিয়ে নাও, কেননা যদি কিছু ভুল ও করে দেয় তার খেসারত কিন্তু তোমাকে দিতে হবে। তাই সুন্দরভাবে আগে বুলেটিন পড়ো, ইংরেজি বাংলা দুটোই পড়ে নাও, ঠিক আছে? আমার পরবর্তী ভিডিওতে আমি ওই সিলেবাস নিয়ে এবং বাকি যা কিছু রয়েছে সমস্ত কিছু নিয়ে আমার নেক্সট ভিডিও আসতে চলেছে। আমি স্বপন, তোমরা দেখছিলে ইগাল একাডেমি। যদি এই ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার করো, এবং পরের ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে অবশ্যই একটা ক্লিক করে দাও। ঠিক আছে, ভালো ফর ইউর কেরিয়ার, গুড বাই।